বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি নিজের কিছু পেনের কালেকশন। আর তোমরা আমার মালদার পেনের কালেকশন অবশ্যই দেখেছো। আর বলছিলাম যে তোমরা আমাকে তোমাদের আর তাহলে ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে তোমরা কমেন্টে লিখবে রাজদীপ ইজ বেস্ট, আর লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। ভিডিও স্টার্ট করি। তো বন্ধুরা, এটা পার্ট টু, পার্ট ওয়ানের ভিডিও দেখে নিও, ঠিক আছে? তাই জন্য এটা পার্ট টু। তো বন্ধুরা, তো আমাদের প্রথম পেন শুরু হচ্ছে এলকোসের রিয়েসেল। কিন্তু এরকম বডি পেয়ে যাও তোমরা। এটা অনেক হালকা পেন, লিখেও অনেক ভালো করে, এই যে এইভাবে ধরে এবং লিখে। এটার প্রাইস হচ্ছে 100 rupees, 90 rupees, sorry, 100 rupees. এটা যদি লেখার কোয়ালিটির কথা বলি তাহলে এটা অনেক স্মুথ চলে, স্মাচ প্রুফ আছে এবং লিখেও অনেক ভালো, যেই কারণে তোমাদের এই হাতে এটাতে বসবে না, কারণ এটা একটা বল পেন এবং এটাতে অনেক ব্যথা হতে পারে তোমার হাতে। কারণ এই যে এইভাবে দেখছো তো তোমাদেরকে এইভাবে চেপে ধরতে লাগে, যে কারণে তোমার এইদিকে ব্যথা লাগবে, এই যে এইখানে অনেক তাড়াতাড়ি ব্যথা লেগে যেতে পারে আর তোমরা তাড়াতাড়ি নাও লিখতে পারো। তো বন্ধুরা, এই পেনটা তোমরা তারা নিতে পারো, যারা ভাবো অন্য ভাবো কোনো ভাবো যেই কোনো পেন দিয়ে চলে যায় তাদের, তারা এই পেন অবশ্যই নিতে পারে, তাদের সেই এই পেন তোমাদের জন্য তাহলে বেস্ট হবে। তো সেকেন্ড পেন হচ্ছে এটা ব্লু অফার্স। আর তো এই পেন অনেক এরকম ট্রান্সপারেন্ট বডি পেয়ে যাও আর বডি বিল্ডটা অনেক ভালো। তো এটা লেখার কথা বলি, এটা লেখা অনেক ভালো চলে, স্মুথ আছে অনেকটাই। এবং যদি আমি মানে এটা লেখা আর ভালো চলে আর এটা অনেক স্মুথ আছে তাহলে এইটা অনেক তোমাদের জন্য ভাবো তোমরা স্মাচ প্রুফ নেই, মানে একটু একটু খেঁচা বেঁচা হয়ে যায় অল্প, বেশি না। আর ওয়াটার প্রুফ তো দেখা যায় না, অতটাও না ওয়াটার প্রুফ। তো তাই জন্য এই পেন তোমরা তারা কিনতে পারো, যাদেরকে ভাবো তাদেরকে মানে ওয়াটারপ্রুফ, মানে যারা অনেকটাই স্মুথ পেন ব্যবহার করতে অনেকটাই স্মুথ, তারা এটা কিনতে পারে। কিন্তু স্মাচ প্রুফ আর ওয়াটারপ্রুফ স্মাচ অতটা হয় না, কিন্তু ওয়াটারপ্রুফ অনেক হয়। ওয়াটার অনেক কিছু হবে তো তাই না, ওয়াটারপ্রুফ কি বলে। তাই জন্য বন্ধুরা, আজ তারপর আসছে এইটা বাটারফ্লোয়ের সিম্পলাই বল পেন। এটা অনেকটা এইভাবে চলে এবং লিখতেও অনেক সুবিধা হয়, যেই কারণে তোমারা এখানে ভেবেরাও হয়ে যায়, এখানে পুরো কমফর্টেবল ফিল হবে, তোমরা এইভাবে লিখবে অনেক আরাম পাবে। এটা লেখার কথা বলি, এটা লেখা অনেক স্মুথ, অনেক ভালোই চলে আর তোমরা ভালোই করতে পারো। অনেক স্মুথ না, হালকা মোটা মোটা এই পেনের ব্যাপারে আমি বলবো না। তো আমাদের থার্ড পেনের দিকে যাচ্ছি। তো আমাদের থার্ড পেন হচ্ছে ইনফোসিস নেভিগেট ইউর নেক্সট। এই পেন লিখে অনেক ভালো চলে এবং অনেক স্মুথও চলে, আর এটা তোমরা এটা অনেক ভালো চলে, তাই জন্য এটা তোমাদের জন্য বেস্ট হতে পারে। কিন্তু এটা ভারী আছে তাই জন্য তোমাদের হাত অনেক তাড়াতাড়ি ব্যথা হয়ে যাবে। কিন্তু তারা এরা এগুলো পেন তারা কিনতে পারে, যারা ভাবো যে কোনো পেন সহ্য করে ফেলে এবং ওয়েটলেস পেন ওদেরকে অনেক পছন্দ, এটা এই পেন তাদের জন্য বেস্ট হবে। তো আমাদের ফিফথ পেনের দিকে যাচ্ছি। ফিফথ পেন হচ্ছে অ্যাঙ্কার বাই প্যারাসোনিকের, জানি না আসলে পেনের কোম্পানির নাম দাম নেই। ও, আমি তো সব পেনের দাম বলিনি না, বলে এটার দাম হচ্ছে
50 rupees, এটার দাম হচ্ছে 100 rupees, এটার দাম হচ্ছে 130 rupees. তো এই পেনটা হচ্ছে, এই পেনের দাম হচ্ছে 150 rupees. এই পেন অনেক দামি দামি পেন এবং এটার স্টিল বিল্ড কোয়ালিটিও অনেক ভালো এবং লিখে এইভাবে ধরে আর লিখে এবং বন্ধুরা এটা অনেক, এটা যদি রাইটিংয়ের কথা বলি এটা রাইটিংয়ে স্মুথ আছে, অতটা নেই, স্মাচ প্রুফ আছে, ওয়াটার প্রুফ আছে. ভাই ওয়াটার প্রুফ কত বেশি ভালো না, ওয়াটার অতটা এখন পড়েও না পেনের কালির মধ্যে, তাই জন্য কত বেশি ভালো না ওয়াটার. আমাদের সিক্স পেনের দিকে যাচ্ছি, সিক্স পেন হচ্ছে বাটারফ্লাইয়ের চুজ হনন মার্ভেল, এটা খুব মার্ভেলের পেন, এটা বাটারফ্লাইয়ের পুরানো পেন এবং তোমরা অবশ্যই এটাকে আমি মালদার কালেকশনে দেখেছ, এটা লিখে অনেক আরামদায়ক আছে এবং ধরে এরকম, মানে এই দুটো পেন সেমই শুধু কোয়ালিটিটা একটু আলাদা. আমাদের সেভেন পেনের দিকে যাচ্ছি, সেভেন পেনের দিকে হচ্ছে বসুন্ধরা হেলথ কেয়ার, আর এই এই পেনটা এইভাবে ধরে এবং অনেকটাই ব্যথা করে হাত, অনেক ভারী আছে, অনেক ভার, মানে লিখা যায় না এত ভার, লিখতে অনেক অসুবিধা হয় এবং এটা তোমরা কারা কিনতে পারো যারা অ্যাডভান্স পেন পছন্দ করে, মানে যারা কালেকশন করতে পছন্দ করে, যারা ভাবো কিসে করতে পছন্দ করে, স্মাচ প্রুফ, স্মাচ প্রুফ লাগে না, ওয়াটার প্রুফ লাগে আর স্মুথ লাগে, তো স্মাচ স্মাচ ওয়াটার প্রুফ লাগে না, স্মাচ প্রুফ লাগে, তাদের জন্য যারা ব্যবহার করে তাদের জন্য, আর ওয়েট লেসটা সহ্য করতে পারে তাদের জন্য. তো এই পেনটার দাম হচ্ছে, ও আমি এই পেনটার দাম আর এই পেনটার দাম একই, ঠিক আছে, 100, আর এই পেনটার দাম হচ্ছে 125 রুপিস. তো বন্ধুরা এটা তোমরা কিনো. তো এবার আমাদের আমাদের এইট পেন হচ্ছে এটা, এটা এটা হচ্ছে উইন গাইডের পেন. এই পেন এই পেনকে ধরে কিছু এরকম অনেক হালকা আছে, অনেক সুবিধা হবে, ওয়াটার প্রুফ নেই, ওয়াটার প্রুফ আছে, মাঝ হয় অনেক, আর স্মুথ অতটা চলে না কিন্তু চলে, এটা তোমরা তারা কিনতে পারো যাদেরকে ওয়াটার প্রুফ ছাড়াই চলে যায়, আর এই তারা তাদের জন্য এই পেন বেস্ট হবে. নাইন পেন এদিকে যাচ্ছি, নাইন পেন হচ্ছে গোল্ড মেডেলের সুইচ টু দ্য অ্যামেজিং. এই পেন দেখে অনেক স্মাচ স্মাচ অত অনেকটাই অনেক বেশি স্মাচ হয় না, একটু হয়, ওয়াটার প্রুফ আছে এবং স্মুথও আছে, যা তোমরা এটা তারা কিনতে পারো. তবে এটার এটার ও আমি তো এটার প্রাইসই বলে দিই, প্রাইস বলেই ভুলে যাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 1500, মানে 1500 টাকা, তো এটা, আর এই পেনের প্রাইস হচ্ছে 110 রুপিস. এই পেন আমি বললাম তোমরা তারা কিনতে পারো যারা, আমি যেটা বললাম. তো টেন পেন হচ্ছে এইটা, এটা এটা প্যানাসনিকের অনেক ভালো এবং এটা কিছু এরকম দেখতে এবং এইভাবে ধরে অনেক গ্লসি লিপ, স্মুথ আছে, মানে অনেকটা মানে লেখাটা অত, তোমরা রিফিল চেঞ্জ করে দিতে পারো, এটা রিফিলেবল, সব পেন রিফিলেবল আমার কাছে, তোমরা এটা রিফিল চেঞ্জ করে ভালো করে দিতে পারো এবং এবং এরকম করে তোমরা করতে পারো আর কি, ঠিক আছে, এই জন্য এরকম তাকে কিনতে পারো যারা অনেক ভালো পেন ব্যবহার করতে পারে, লাক্সারি পেন. দেখো বিল্ড কোয়ালিটি কত ভালো, স্মুথ আছে, স্মুথ আছে, ওয়াটার প্রুফ আছে. তো বন্ধুরা তোমরা এরকম করো না যে আমি যাবো কিছু ভুল
বলে দিলাম, তার নাম কিছু ভুল বলে দিলাম, তাহলে বলো কমেন্ট করে। হেড কমেন্ট করো না, হেড কমেন্ট করো না। তো আমাদের ইলেভেন আর লাস্ট পেন হচ্ছে এইটা, পড়ে গেল, পড়ে গেল। আর এটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এটার বক্স, অনেক সুন্দর পেন, 1000 টাকা, অনেক দামি পেন বন্ধুরা, অনেক দামি পেন। তো এইটা বন্ধুরা এরকম করো না, যে হেড কমেন্ট চলে আসলো, আমি দামি পেন বলছি বলে, তাই জন্য হেড কমেন্ট করো না। এটা কোথাও আমি দামি, এটা দামি পেন ওইভাবে ওইভাবে। আর এইটা লেখা অনেক ভালো চলে, স্মচ প্রুফ আছে, ওয়াটার প্রুফ আছে, সব কিছু আছে, তাই জন্য এইটা তোমরা যে কেউ কিনতে পারো, কিন্তু একটু প্রাইসটা একটু বেশি। এটা আমাদের লাস্ট প্ল্যান ছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে লিখবে রাজদীপ ইজ বেস্ট। তো বাই বাই বন্ধুরা।